সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিত্রিকা টিভির আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ এপিসোড আপনাদের সঙ্গে সামনে নিয়ে এসেছি, সেটি হচ্ছে বিভিন্ন সময় আমন মৌসুমে, রোপামন মৌসুমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক চাষি করে থাকেন। সেই কয়েকটি প্রশ্নের মধ্যে থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি পুরো টিউটোরিয়ালটি দেখবেন এবং আপনাদের কিছু কিছু প্রশ্নের সমাধান অবশ্যই হবে। সাথে থাকবেন মিত্রিকা টিভির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। তো চলুন আর কথা নয়, চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই কোশ্চেনে। আমাদের প্রথম যে কোশ্চেনটি ছিল, কোন ঔষধ দিয়ে বীজ শোধন করবো? আমরা সচরাচর আমাদের কৃষক জিজ্ঞেস করে কোন ঔষধ দিয়ে বীজ শোধন করবো। কারুণডাজিম জাতীয় ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করবো। কারুণডাজিম জাতীয় বীজ ছত্রাকনাশক যখন আপনি দেবেন, তখন এক লিটার পানিতে 1 কেজি বীজের জন্য 3 গ্রাম ছত্রাকনাশক আপনি দিয়ে বীজটি শোধন করে নেবেন। এবং শোধন করার যে প্রক্রিয়াগুলো আছে, সঠিক মাত্রায় সঠিকভাবে আপনি শোধন করে নেবেন। 2 নম্বর যে কোশ্চেনটি, আদর্শ বীজতলার মাপ কত? অনেক চাষি জিজ্ঞেস করে থাকেন আদর্শ বীজতলার মাপ কত। আপনি আদর্শ বীজতলা করার জন্য 1 মিটার চওড়া, 3 মিটার দৈর্ঘ্য বা জমির দৈর্ঘ্য অনুযায়ী আপনার আদর্শ বীজতলার মাপটি হবে। 3 নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে বীজতলার 1 শতক জমিতে কতটুকু বীজ বপন করতে হয়? এটি চাষিরা সচরাচর 1 শতক জমিতে অনেক বেশি বীজ বপন করে ফেলে। এই ক্ষেত্রে শতক প্রতি আপনি 2.5 থেকে 3.5 কেজি বীজ বপন করতে পারেন। এতে করলে আপনার চারা হবে সুস্থ সবল এবং প্রতিটি চারাই হবে শক্তিশালী। আমাদের 4 নম্বর যে কোশ্চেনটি, 1 শতক বীজতলার চারা দিয়ে কতখানি জমি রোপণ করা যায়? সচরাচর এই আমন মৌসুমে আপনাদের উফরি ধানের ক্ষেত্রে 15 থেকে 20 শতক জমি আপনি লাগাতে পারেন। চারা উঠানোর সময় কী সতর্কতা মানতে হয়? চারা উঠানোর সময় একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদেরকে অবশ্যই মানতে হবে, সেটি হচ্ছে চারা উঠানোর সময় শিকড় বা কাণ্ড মুচড়ে বা ভেঙে যাতে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের 6 নম্বর যে কোশ্চেন, রোপা আমনে কতদিনের চারা লাগাতে হবে? এটি একটি গুরুত্বপূর্ণ, আমাদের চাষি অনেক সময় চারার বয়স বেশি করে ফেলেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জাত ভেদে রোপা আমনে 25 থেকে 30 দিনের চারা লাগাতে হবে। আমাদের 7 নম্বর যে কোশ্চেন, চারা লাগানোর সময় গুছিতে কতটি চারা দিতে হবে? প্রতিটি গুছিতে আপনি 1 থেকে 2টি সতেজ চারা আপনাকে দিতে হবে। 8 নম্বর যে কোশ্চেনটি, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, রোপা আমনে চারার বয়স বেশি হলে কী করবেন? সচরাচর বিভিন্ন কারণে আমাদের রোপা আমনের সময় চারার বয়স বেশি হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি যখন চারার বয়স বেশি হবে, তখন প্রতি গোছাতে 2 থেকে 3টি চারা রোপণ আপনাকে করতে হবে। এছাড়াও যদি চারা বেশি লম্বা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি উপরের পাতার কিছু অংশ কেটে দিয়ে আপনি জমিতে লাগাতে পারেন। আমাদের 9 নম্বর যে প্রশ্নটি, চারা কেন লাইনে বা সারিতে লাগাবো? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন লাইনে বা সারিতে লাগাবো? জমিতে প্রতিটি চারা সমান্তরিতে বসবে, জমিতে আলো বাতাস প্রভাবিত হবে, ধানের ফলন বাড়বে, জমি পরিচর্যা করতে সুবিধা হবে। এছাড়া আপনি যদি লাইনের যে গ্যাপটি আছে, সেই গ্যাপ দিয়ে অনায়াসে চলাচল করতে পারবেন। জমির সাধারণ জমির চেয়ে আপনার ফলন মিনিমাম 5 থেকে 10% ফলন আপনার বাড়বে লাইনে রোপণ করলে। আমাদের 10 নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে চারা ও সারির দূরত্ব কত দিতে হবে? চারা ও সারির দূরত্ব আপনাকে চারা থেকে চারা 20 সেন্টিমিটার, সারি থেকে সারি 25 সেন্টিমিটার দিয়ে আপনি চারা রোপণ করতে পারেন। আমাদের 11 নম্বর যে প্রশ্নটি, ধান চাষে দ্বিরোপণ পদ্ধতি কী? এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রংপুর অঞ্চলে এটিকে বলা হয় বলান। জলাবদ্ধতা পূর্ববর্তী ফসলের কর্তন বিলম্বিত হলে বা অন্য কোনো কারণে, যেমন পানিসের সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে আপনার রোপা আমন যদি বিলম্বিত হয়, সেক্ষেত্রে আপনি এই দ্বিরোপণ করতে পারেন। দ্বিরোপণ একটি অন্যতম আধুনিক প্রযুক্তি, বিভিন্ন কারণে চারা রোপণ বিলম্বিত হয়। এই ক্ষেত্রে চারা দ্বিরোপণ একটি উন্নত প্রযুক্তি, অবশ্যই আপনি এই প্রযুক্তিটি ব্যবহার করতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনার চারা বিলম্বিত হতেই পারে, সেই জন্যই এই দ্বিরোপণ প্রযুক্তি আপনাদেরকে দেখানো হয়েছে। এই বিষয়ে আমাদের আরেকটি ভিডিও আছে, সেটি আপনি দেখে নিতে পারেন। আমরা আপনাদেরকে আপনাদের জন্য সেটি তৈরি করেছি, সেটি আপনারা দেখে নিতে পারেন। আমাদের 11 নম্বর যে কোশ্চেন, রোপা আমনের সম্পূরক সেচ কী? আসলে রোপা আমনের সম্পূরক সেচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্পূরক সেচ দিলে আপনার জমির ধানের ফলন বাড়বে। রোপা আমনের বাহির থেকে যে আপনি মেশিন দিয়ে সেচ দেন, এটি হচ্ছে সম্পূরক সেচ। সঠিক সময় আপনি সম্পূরক সেচ দেন, ধানের ফলন অবশ্যই আপনার বাড়বে।
রোপা আমনের জমি কিভাবে তৈরি করতে হবে। রোপা আমনের জমি তৈরি করা আপনারা সবাই জানেন, মাটির প্রকারভেদ অনুযায়ী 3 থেকে 5টি চাষ দিয়ে মাটি থকথকে কাদাময় করতে হবে। জমিতে যদি উঁচু নিচু থাকে সেই ক্ষেত্রে মই এবং কোদাল দিয়ে আপনি সমান করে নিতে পারেন। জমি লাগানোর পর ডাল বা কঞ্চে দিলে কি হয়, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। অনেক চাষি জমিতে বিভিন্ন ডাল বা কঞ্চে পুঁতে দেন, এই ক্ষেত্রে দিলে আপনার জমিতে পাখি বসবে, পাখি বসে অপকারী পোকামাকড়গুলো খেয়ে ফেলবে, সেই জন্য আপনার জমিতে অবশ্যই আপনাকে কঞ্চি বা ডাল পুঁতে দিতে হবে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে কতদিনের মধ্যে ডাল এই পুঁতে দিতে হবে। আপনি 7 থেকে 10 দিনের মধ্যেই এই ডাল বা কঞ্চি আপনি আপনার জমিতে দিতে পারেন। 16 নম্বর যে প্রশ্নটি, প্রতি 10 বা 12 লাইন পর একটি গ্যাপ বা লোগো আমরা কেন দেব। সাধারণত জমিতে আমরা দেখেন এইরকম লোগো দেখতে পারি, এইটা লোগোটা দেওয়া হয় বিভিন্ন ঔষধ স্প্রে জমির পরিচর্যার জন্য, লোগো আপনাকে দিতে হবে। এদিক দিয়ে আপনি হাঁটা চলাফেরা করতে পারেন, আপনার জমির পরিচর্যা করতে অবশ্যই সুবিধা হবে। আমাদের 17 নম্বর যে প্রশ্নটি সেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সে ধান লাগানোর কতদিনের মধ্যে আপনাকে আগাছানাশক দিতে হবে। আগাছানাশক প্রধানত 2 প্রকার, একটি প্রি ইমার্জেন্স আগাছানাশক আর একটি পোস্ট ইমার্জেন্স আগাছানাশক। আপনি প্রি ইমার্জেন্স আগাছানাশক যদি দেন তাহলে আপনাকে 3 থেকে 6 দিনের মধ্যে দিতে হবে। পোস্ট ইমার্জেন্স আগাছানাশক যদি দেন আপনি 10 থেকে 15 দিনের মধ্যে ব্যবহার করতে হবে। এতে করে আপনার জমির আগাছা ভালো, আপনি একটা ফল পাবেন এবং আপনার আগাছা দূর হবে। আমাদের 18 নম্বর যে কোশ্চেনটি সেটি হচ্ছে রোপা আমনের জমিতে কতদিন পর্যন্ত আগাছামুক্ত রাখতে হবে। সাধারণত রোপা আমনের মৌসুমের এই ধানের জমিতে আপনি 35 থেকে 40 দিন পর্যন্ত আপনাকে আগাছামুক্ত রাখতে হবে। 19 নম্বর প্রশ্ন, ধানের জমিতে কতদিন পর্যন্ত সিপসিপে পানি রাখতে হয়। আপনি ধানের জমিতে কতদিন পর্যন্ত সিপসিপে পানি রাখবেন, এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধানের জমিতে আমরা অকারণেই অনেক সময় অনেক বেশি পানি দিয়ে রাখি, এই ক্ষেত্রে ধানের ক্ষতি হতে পারে, সেই জন্য আপনি ধানের জমিতে অবশ্যই 10 থেকে 15 দিন পর্যন্ত সিপসিপে পানি রাখতে পারেন। এতে করে আপনার ধানের কুশি যে টিলার আছে সেটি খুব ভালো হবে। আমাদের 20 নম্বর যে প্রশ্নটি, ইউরিয়া সার কত কিস্তিতে প্রয়োগ করবেন। জমিতে ইউরিয়া সার মূলত জাত ভেদে 2 থেকে 3 কিস্তিতে আপনি প্রয়োগ করতে পারেন, তবে সেক্ষেত্রে 12 থেকে 15 দিনে, 30 থেকে 45 দিনে, 42 থেকে 45 দিনের মধ্যে আপনি জমিতে ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। এতে করে আপনার ইউরিয়া সারের অপচয়টি রোধ হবে। আপনি 21 নম্বর যে কোশ্চেনটি, টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার আমরা কেন ব্যবহার করব। আমরা সাধারণত জানেন যে ডিএপি সারের দাম এখন টিএসপি সারের চেয়ে অনেক কম, সেই জন্যই আপনি দামে কম এবং 2টি উপাদান থাকে, এই জন্যে আপনি টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার ব্যবহার করতে পারেন। জমিতে 22 নম্বর কোশ্চেন, জমিতে এমওপি সার কত কিস্তিতে প্রয়োগ করব। এমওপি সার সকল সারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে, গাছকে শক্তিশালী করে। আপনি এমওপি সার 2 থেকে 3 কিস্তিতে জমিতে প্রয়োগ করুন। আমাদের পরবর্তী যে প্রশ্নটি, 1 শতক জমি স্প্রে করতে কতটুকু পানি লাগে। সাধারণত 1 শতক জমি স্প্রে করতে আপনার 2 লিটার পানি লাগে। স্প্রে করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি পুরো গাছ ভিজিয়ে দিতে হবে, এই ক্ষেত্রে আপনার 1 শতক জমি স্প্রে করার জন্য 2 লিটার পানি লাগে। 24 নম্বর যে প্রশ্নটি, কীভাবে জমি স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে। আমরা অনেক চাষিই জিজ্ঞেস করেন যে স্প্রে করার সময় সাধারণত ভালো ফল পান না, এই ক্ষেত্রে আপনাকে সঠিক ঔষধ, সঠিক সময়, সঠিক মাত্রা, সঠিক নিয়ম মেনে আপনাকে স্প্রে করতে হবে, এই ক্ষেত্রে আপনি ভালো একটা ফল পাবেন। আমাদের পরবর্তী যে প্রশ্নটি, বিভিন্ন ছত্রাকজনিত রোগ থেকে বাঁচতে কী ব্যবস্থা গ্রহণ করব। আপনাকে বিভিন্ন ছত্রাকজনিত রোগ থেকে বাঁচতে হলে অবশ্যই আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের 26 নম্বর যে প্রশ্নটি, বিভিন্ন পোকামাকড় দমন করতে আপনার জমি নিয়মিত কী করতে হবে। পোকামাকড় দমন করতে হলে আপনার জমিতে অবশ্যই নিয়মিত পরিদর্শন করতে হবে, দেখতে হবে কোনো পোকামাকড়ের আক্রমণ আছে কি না, তারপরে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারলে পোকার আক্রমণ অনেক বেশি হবে এবং আপনার ফসলের ক্ষতি হবে। 27 নম্বর প্রশ্ন, ধানের রোগিং কী। বীজ ফসলের ক্ষেত্রে রোগিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত আপনার জমিতে বিভিন্ন বীজাত বা অন্য জাত আগাছা বিভিন্ন বীজ থাকে, সেগুলোকে বাছাই করাই হচ্ছে রোগিং। বীজ ধানের ক্ষেত্রে রোগিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আপনার জমিতে রোগিং করতে হবে। 28 নম্বর প্রশ্ন, বীজ ধানের রোগিং কতবার করতে হয়। বীজ ধানের ক্ষেত্রে রোগিং আপনাকে 3 বারে করতে হবে, অঙ্গজ বৃদ্ধির সময়, ফুল আসার সময়, বীজ পরিপক্কতার সময় আপনাকে রোগিং করতে হবে। সবশেষ 29 নম্বর যে কোশ্চেনটি সেটি হচ্ছে,
হাইব্রিড ধানে কি বীজ হয়? যে কোনো হাইব্রিড বীজে ধানে কোনো বীজ হয় না। এই ছিল আমাদের 29টি কোশ্চেন। আবারও দেখা হবে দ্বিতীয় এপিসোড নিয়ে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।